গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বঙ্গাল জলি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 8:50, তো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি। আর হ্যাঁ, বাপের বাড়িতে আছি এখনও, আর মা আজকে নেই, তো আজকে একটু ঘরের চাপটা আমার উপরেই পড়বে। যদিও মা সকালবেলায় ভোরবেলায় উঠে সব কিছু কাজ করে দিয়ে গেছে, ঠিক আছে, বাসন টাসন ধুয়ে দিয়ে ঘর টর পরিষ্কার করে ঝাঁট টাট দিয়ে মা গেছে, তবু বাকি তো খাবার দাবার রান্না বান্না করা এসব আছে। তো বাড়িতে আমি, ভাই আর আমার বাবা আছি, আর মা আর কাকু গেছে ভ্যাকসিন নিতে। তো আজকে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ আমার মায়ের, তার জন্য মা সেকেন্ড যে ডোজ ভ্যাকসিন, ফার্স্ট যে ডোজটা থেকে ওটা নেওয়া হয়ে গেছে, সেকেন্ড যেটা আছে সেটা নিতে গেছে। তো আমি এখন করছি হরলিক্স আমার খাবার জন্য। তো এখন চলো হরলিক্সটা করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। এই যে গরম জল করেছি, গ্লাসে ঢেলে এখন গুলবো, দিয়ে খাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর আজকে আমি রান্না করবো চিকেন, তো চিকেন আনতে দিয়ে দিয়েছি আমাদের একটা পাশের বাড়ির ঠাকুমাকে, দিয়ে চিকেন আনতে দিলাম। আর ভাত এখনও বসাইনি, বাবা এলে বাবাকে উনুনটা জ্বালিয়ে ভাত বসাতে বলবো। আমি উনুন জ্বালাতে সেরকম তো পারি না, তাই বাবাকে বলবো উনুনটা জ্বালিয়ে দিতে, দিয়ে আমি ভাত বসাবো। তো চলো সঙ্গে থেকে ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ড দেখো, এখানে বসিয়ে দিয়েছি ভাত, ভাত ফুটছে। আর এখানে বসিয়ে দিয়েছি মুসুর কলাই ডাল, মুসুর কলাই ডালে দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা, দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। তারপরে এটা পেঁয়াজ দিয়ে সাঁত তুলে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেলে, তো ডাল সিদ্ধ হোক। আর ভাতে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, দেখা যাক আর কি রান্না করা হয়, আমি তো করবো দেখি। তো ডালটা ফুটছে, ফুটুক, গ্যাসটা কমিয়ে দিই। এখানে ভিজিয়ে রেখেছি একটা বিছানার চাদর, প্রচণ্ড নোংরা হয়েছিল, এই কদিন রোদ দেয়নি বলে কাঁচা হয়নি, এই দেখো আজকে রোদ দিয়েছে, তার জন্য আজকে বিছানার চাদরটা ভিজিয়ে রেখেছি, ওটা কাচবো। তো ফ্রেন্ডস দেখলেই তোমরা, ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি, ভাতে আলু ভাতে দিয়ে দিয়েছি, তো ভাত আলু ভাতে হয়ে যাবে। আর হরলিক্স খেয়েছি সকালে, এখনও কিছু খাইনি। বাবা, আমার বাবা সকালবেলা উঠে চারটি মুড়ি জল আর চা খেয়েছে, তো বাবাও এখনও বেলা করে ব্রেকফাস্ট যেটা হয় সেটাই, কিছু খাওয়া হয়নি, দেখা যাক কী হয়। আর ডাল হচ্ছে, ভাত হচ্ছে, ভাতে আলু সিদ্ধ হচ্ছে, আর ঢেঁড়স আছে, পটল আছে, তো দেখা যাক আর কি করি, যা করবো শেয়ার করব। তো চাদরটা কেচে নিই আর ওই ঘরের বিছানাটা তুলতে বাকি আছে, তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস ভাত চিকেন বলে এসব আবার কী রান্না করেছে, তো চিকেন আনতে ঠাকুমাকে পাঠিয়েছিলাম, পাওয়া যায়নি চিকেন, কারণ এটা গ্রামগঞ্জ বুঝতেই পারছো, তারপর আবার লকডাউনের ব্যাপার, তো আনা হয়নি। তো যা আছে তাই করলাম, ডিম করেছি, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, পেঁয়াজ দিয়ে সাতুলেছি, ঢেঁড়স ভাজা আর পটল পোস্ত আর কুমড়ো ডাঁটা, আলু আর ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি, আর ওই পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখা করেছি। তো এইসব দিয়ে আজকে চালিয়ে নেব। আর এই দেখো সিন্নরা তুলতে আছে, গ্যাস পরিষ্কার করবো, এসব কাজ। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে। আর সকাল থেকে দেখলে আজকে টুকিটাকি কাজ আমি করেছি, তো দুপুরবেলায় ভাত টাত খেয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য ঘুমিয়ে রেস্ট নিলাম। তারপর সন্ধ্যা করে উঠেছি, তো এখন সন্ধ্যাবেলায় উঠে চা বিস্কুট টিস্কুট খেলাম। এরপর এখন বাজে রাত 8:10, মানে রাত তো বলা চলে না, ঠিক সন্ধ্যাও বলা চলে না। এখন চারটি মুড়ি খেলাম, নিয়ে বলি যাই ফ্রেন্ডদের সাথে একটু গল্প করে আসি, ঠিক আছে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুনভাবে ফ্রেন্ড হয়ে আমার পাশে থাকার জন্য। তোমাদের সকলকে জানাই নতুনভাবে সুস্বাগতম, তোমরা আমার পরিবারের নতুন ফ্রেন্ড, ঠিক আছে, তার জন্য তোমাদেরকে সুস্বাগতম জানালাম। আর যারা আমার পুরানো ফ্রেন্ড আছে তাদেরকে তো অলওয়েজ সুস্বাগতম, তারা তো আমার সবসময়ের জন্য বন্ধু, চিরদিন আমার পাশে যদি না দাঁড়াতো তাহলে কি আর আমি এত তাড়াতাড়ি এখানে ব্লগ করতে আসতে পারতাম বা ভালো লাগতো। তারা আমার সঙ্গে এতদিন সাথ দিয়েছে বলেই না আবার তোমাদেরকে নতুন করে পেলাম, আবার তোমরা সবাই মিলে নতুনভাবে সাথ দিবে তবেই না আরও নতুন নতুন বন্ধু পাবো,
ঠিক আছে খুব ভালো লাগছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো নতুন ভাবে সঙ্গে রয়েছো বন্ধু হলে আমিও বন্ধু হইছি তোমাদের আর তোমরা আমার বন্ধু হইছো তাই খুব 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 বেস্ট অফ লাক তোমাদেরকে আর তোমরাও আমাকে বেস্ট অফ লাক জানাবে আর খুব আনন্দ হচ্ছে তার জন্যই তো জানোই তো ইউটিউব পরিবারে এক একটা ফ্রেন্ড পাওয়া ঠিক আছে যখন এক একটা সাবস্ক্রাইব বাড়ে তখন এই বুকের ভেতর হৃৎপিণ্ড মানে বড্ড খুশি হয় আরও ভালোভাবে হৃৎস্পন্দনটা ঠিকভাবে হয় আর কি মানে এরকম ব্যাপার আমরা দেখবে যারা ইউটিউবে চ্যানেল খুলেছি হ্যাঁ তাদের একটা সবসময় আশা থাকে যে কাল একটা বন্ধু পাবো আজ একটা নতুন বন্ধু পাবো আবার আগামী দিনে নতুন বন্ধু পাবো কিন্তু যখন দিনে দিন চলে যায় কিন্তু বন্ধু হয় না সে একই সাবস্ক্রাইবার পড়েই থাকে পড়েই থাকে পড়েই থাকে খুব মনটা খারাপ লাগে দুঃখ লাগে ইস আজ একটা বন্ধু হলো না কাল একটা বন্ধু হলো না তো একটা কথা আমি বলতে পারি যারা বন্ধু হয়ে আমার পাশে আসছো আমার চ্যানেলে আসছো যারা নতুন বন্ধু হয়ে আমাকে বন্ধু করে যাচ্ছ আমার বেল আইকনটা প্রেস করে বাজিয়ে আমি তাদের পাশে আছি আর পাশে থাকবো আমিও যাব তোমাদের ঘরে আর তোমাদের বন্ধু হয়ে আসবো ঠিক আছে তোমরা তার জন্য একদিন দুদিন হয়তো টাইম লাগতে পারে ওয়েট করবে আর কিন্তু আমাকে মানে মনে রাখবে আর আমার যখন তোমরা বেল আইকন বাজিয়ে আমার বন্ধু হয়ে যাচ্ছ তখন হচ্ছে আমাকে একটা কমেন্ট করে যাবে ঠিক আছে আমার যে কোনো ভিডিও দেখে তোমরা একটা কমেন্ট করে যাবে যে আমার বন্ধু হলে আমার পরিবারের নতুন সদস্য হলে তবে না আমি জানতে পারবো বিষয়টা ভালোভাবে নাহলে আমি ঠিক বুঝতে পারবো না কারণ অনেক সময় অনেকে সাবস্ক্রাইব করে দিয়ে চলে যায় কিন্তু তার নোটিফিকেশান আসে না নিউ সাবস্ক্রাইবার বলে নোটিফিকেশান সবাই সাবস্ক্রাইব করলে আসে না তাই বুঝতে পারি না কে করছে না করছে ঠিক আছে তোমরা যদি এটা একটু জানিয়ে দাও তাহলে আমি মানে আমার খুব ভালো লাগবে আমি খুব কৃতজ্ঞ থাকবো তোমাদের প্রতি এই বিষয়ে তাই ভালোভাবে বুঝিয়ে বলে দিলাম বিষয়টা আজকে হ্যাঁ তো ভিডিওটা সবাই দেখবে আর নাহলে বুঝতে পারবে না ঠিক আছে স্কিপ করে কেউ যেয়ে না মাঝে মধ্যে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের ব্লগও কিন্তু কাজে লাগে আর আমরা এখন এই নতুন নতুন তো ওই জন্য হয়তো ততটা চটজলদি বা ততটা ভালোভাবে ব্লগ করতে পারছি না বাট করতে করতে একটা হয়েই যায় যেমন ধরো প্রথম যখন বিয়ে হয় অনেকে রান্না করতে জানে না এক্সপিরিয়েন্সও সেরকমভাবে থাকে না কিন্তু সংসার করতে করতে রান্না করতে করতে তার সেটা এমন হয়ে যায় যে সে যদি না হাত দেয় মানে গিন্নিকোনা এমন চলে আসে সে যদি না হাত দেয় তখন ঠিকঠাক করে সেই কাজটাই হবে না রান্নাটাই হবে না এরকম ব্যাপার মানে তার মতো নুন ঝাল সেরকম আর অন্য কেউ পারে না এরকম পরিবারের সবাই তাকেই দরকার সেরকম ব্যাপার আর কি তো এরকম আমাদের অনেকেই হয়ে যাবে দেখবে আস্তে আস্তে তো ভালো হলে যাওয়াটা ভালো অনেক কিছু বলে ফেললাম আজকের ব্লগটা আর বড় করব না কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসব আর তোমরা কি ধরনের আবার ভিডিও দেখতে চাও আমাকে বলবে আমি তা দেবার চেষ্টা করব আর আমি বলে দিই লাস্টে আমি আগের থেকে অনেকটাই ভালো আছি আজকে আমি এখানে তাহলে ব্লগটা শেষ করছি গুড নাইট বাই কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব